কেন শীতের জন্য অপেক্ষা করছেন পুতিন, জানালো ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে ইউক্রেনকে আরও $400 মিলিয়ন দেবে আমেরিকা। এবার বিস্তারিত, ইউক্রেনে পুরোদমে অভিযান চালাতে শীতের জন্য অপেক্ষা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমন দাবি করেছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। তিনি বলেন, রাশিয়া দেশটিকে কৌশলগতভাবে ধ্বংস করে দিতে চায়। লাখ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎ ছাড়া বসবাস করছে, আর পুতিনের ইচ্ছা দেশটিকে শীতের সময় অন্ধকারে রাখবেন। এটা এক ধরনের যুদ্ধ অপরাধ। বোরেলের মতে, পুতিন সাধারণত শীতের অপেক্ষা করছেন যে শীত তার সেনাদেরকে সাহায্য করবে। জি7 নেতাদের সাথে আলাপকালে বোরেল ইউক্রেনকে আরও সহায়তা করার প্রতিশ্রুতিও দেন। অন্যদিকে ইউক্রেনকে অন্তত 90টি T-72 ট্যাঙ্ক এবং হক ক্ষেপণাস্ত্র কিনতে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেন যুদ্ধে নিজেকে আরও গভীরভাবে জড়িয়ে ফেলল ওয়াশিংটন। সংস্কার করা T-72 ট্যাঙ্কগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের $400 মিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজের অংশ, যার মধ্যে সাজুয়া যান, ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্নির্মাণের বাজেট অন্তর্ভুক্ত রয়েছে। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেছেন, ইউক্রেনকে যে T-72 ট্যাঙ্কগুলো দেওয়া হবে তার সব আসবে চেক রিপাবলিকান থেকে। এগুলোর মধ্যে 45টি সংস্কার করার অর্থ ওয়াশিংটন দেবে এবং বাকি 45টির অর্থ দেবে নেদারল্যান্ড। সাবরিনা বলেন, আগামী ডিসেম্বরে শেষ নাগাদ এসব ট্যাঙ্কের প্রথম চালান পাবে ইউক্রেন। দক্ষিণ ইউক্রেনের মস্কো নিয়ন্ত্রিত খেরসন অঞ্চল পুনরুদ্ধার করার জন্য ইউক্রেনীয় বাহিনী আক্রমণাত্মক অভিযানে এগিয়ে যাওয়ার আগেই এই অতিরিক্ত সামরিক সহায়তা দিল ওয়াশিংটন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার একটি ভাষণে খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন, যার অর্থ হচ্ছে রাশিয়া খেরসনে হাতছাড়া হওয়ার এলাকাগুলো পুনর্দখলের জন্য বড় ধরনের অভিযান চালাতে যাচ্ছে। এই অবস্থায় ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহ করার জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি শুক্রবার এক টুইটার বার্তায় ইউক্রেনের জন্য নতুন করে আরও $400 মিলিয়ন সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।